মুক্তির মঞ্জিলে দৃষ্টি রাখো, পথটা ধরে চলো প্রিয় নবীজি। শিবিরের জন্মদিন শুভ শুভ শুভদিন, শিবির শিবির দিচ্ছে না সম্মানিত ছাত্র জনতা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মাত্র 6 জন ছাত্র শিবিরের ভাইদের কিনে ছাত্র শিবির প্রতিষ্ঠিত হয়েছে। আজকে সেই 6 জন থেকে 6 লক্ষাধিক নয় লক্ষ লক্ষ যারা এমন একটি ইসলামী সংগঠন খুঁজছিল যে ছাত্র সংগঠনের ছায়াতলে আদর্শের শিক্ষা গ্রহণ করা যায়, যে ছাত্র শিবিরের ছায়াতলে তিনি শিক্ষা গ্রহণ করা যায়, ইসলামী ছাত্র শিবির সেই শিক্ষা দিয়ে আসছে। ইসলামী ছাত্র শিবির দেশ গড়ার কারিগর, ইসলামী ছাত্র শিবির এদেশের অহংকার, ইসলামী ছাত্র শিবির এদেশের সর্বশ্রেষ্ঠ সন্তান। ইসলামী ছাত্র শিবিরকে বাধাগ্রস্ত করা মানে এদেশের গণতান্ত্রিক পন্থাকে বাধাগ্রস্ত করা, শিবিরের কাজকে বাধাগ্রস্ত করা মানে মুসলিম ছাত্র সমাজকে বাধাগ্রস্ত করা। আমরা সকলে রাসূলের সৈনিক, আমরা সকলে রাসূলের সৈনিক, একমাত্র আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করে না। ইসলামী ছাত্র শিবিরের সামনে যত বাধা পাহাড়ে আসুক না কেন, সকল বাধাকে উপেক্ষা করে আমরা আমাদের সামনের দিকে এগিয়ে যাব। ছোটখাটো বাধা আমাদেরকে বাধাগ্রস্ত করতে পারবে না। ইসলামী জন্ম যেহেতু হয়েছে, মৃত্যু একদিন হবেই। আমরা শাহাদাতের মৃত্যুর তামান্নাই বাংলাদেশের জমিনে থাকতে চাই। সম্মানিত উপস্থিতি, জেল জুলুম ভয় দেখিনে ছাত্র শিবিরের কোনো কাজকে বাধাগ্রস্ত করা যাবে না। শিক্ষায় জাতির মেরুদণ্ড, আজকে প্রায় একটি বছর সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে, সকল বাজার ঘাট রাস্তাঘাট সবকিছু উন্মুক্ত, শিক্ষা প্রতিষ্ঠান খোলা হচ্ছে না। র্যালি থেকে আমরা জানাতে চাই, অবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে। সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পদচারণায় শিক্ষা প্রতিষ্ঠান আবারও আগের মতো ফুটে উঠবে। শিক্ষা প্রতিষ্ঠানে সহ অবস্থানের ব্যবস্থা করে দিতে হবে। সকল শিক্ষিত বেকারদেরকে চাকরির সুযোগ করে দিতে হবে। বাজার ঘাটের সমস্ত চাঁদাবাদী মুক্ত করে দোকানদার শ্রেণীর ভাইদেরকে স্বাধীনভাবে দোকান পরিচালনা করার সুযোগ করে দিতে হবে। রাস্তাঘাটে সকল কর্মচারীদের, সকল বন্ধুদের নিরাপদে হেঁটে যাওয়ার স্বাধীনতা আমরা চাই। আজকের এই প্রোগ্রামদের সকল উপস্থিতদেরকে ধন্যবাদ দিয়ে আজকের এই প্রোগ্রাম সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
পাওয়া।